14 মে 1948, ব্রিটিশদের নিমকহারামি আর বেইমানিতে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হল এক অনাকাঙ্ক্ষিত রাষ্ট্র। এরপর আস্তে আস্তে মধ্যপ্রাচ্য, ইউরোপ, নর্থ আমেরিকা এবং বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি আর সামরিক নীতির কন্ট্রোল যেতে থাকল একটি স্পেসিফিক মানবগোষ্ঠীর হাতে। সেই জাতি হল বনি ইসরায়েলের উত্তরসূরি, আজকের ইহুদি সম্প্রদায়। সেই ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ পরিকল্পনা ইহুদি রাষ্ট্রকে বর্তমান আয়তনের 20 গুণ বড় করা, যা গ্রেটার ইসরায়েল নামে পরিচিত। বর্ধিত আকৃতির ইসরায়েল যে দেশগুলো গিলে ফেলার প্ল্যান করেছে তা হল সিরিয়া, জর্ডান, মিশর ও সৌদির একটা অংশ। দুঃসংবাদ এখানেই শেষ নয়, এর বাইরেও নেতানিয়াহুর ইবলিশি প্ল্যান আছে। সে মধ্যপ্রাচ্যে আরও 3টি ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এক সম্মেলনে বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানের সাথে পরমাণু ডিল নিয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে নেতানিয়াহু বলেন তিনি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় আরও 3টি ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান, এতে করে ইরানের আধিপত্য কমিয়ে তাকে ধ্বংস করা সহজ হবে, পাশাপাশি মুসলিম বিশ্বের মূল অংশকে অনায়াসে কন্ট্রোল করা যাবে। বিনিময়ে পুরো মধ্যপ্রাচ্যে একক মার্কিন রাজত্ব প্রতিষ্ঠা করে দিবে ইসরায়েল। এছাড়াও সে বলে যে ইরানকে অলওয়েজ আগুনের উপর রাখা চাই, যাতে করে দেশটির আভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নয়ন, সামরিক শিল্প ও সার্বিক সামরিক শক্তি ক্ষতি হয়। এইআইআর হোস্ট ড্যানিয়েল প্লেটকার এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু লম্বা এক বক্তব্য দেয়। এক পর্যায়ে নেতানিয়াহু লিবিয়া, ইয়েমেন এবং আফগানিস্তানে একটি করে ইসরায়েল প্রতিষ্ঠার কথা বলে। আমরা জানি আফগানিস্তান ও লিবিয়া পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পশ্চিমা আক্রমণে, ইয়েমেন ধ্বংস হচ্ছে আমেরিকার মিত্র সৌদির হাতে। সামরিক, আর্থিক, রাজনৈতিক কিংবা বুদ্ধিবৃত্তিকভাবে অনেক পিছিয়ে থাকলেও এসব দেশের মানুষের মনে পশ্চিমাদের প্রতি একটা প্রতিশোধমূলক প্রবণতা রয়েছে। সুযোগ পেলে তারা আগ্রাসী শক্তির ক্ষতি করবে নিঃসন্দেহে, এবং মিলিটারিলি পাওয়ারফুল ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সেই সুযোগ নেবে, তাদের অবশিষ্টাংশও ধ্বংস করবে। এরপর বিশ্বশান্তির নামে এসব জায়গায় ছোট ছোট আলাদা রাষ্ট্র গঠনের উদ্যোগ নিলে অবাক হবার কিছু নেই।